শুরুতে এই সংবাদ শিরোনাম। আসামে 610টি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে ভারত সরকার। এবার সমুদ্রে ভয়ঙ্কর ড্রোন বাসাচ্ছে তুরস্ক। বিরাট ভুল থেকে দ্রুত ফিরে আসুন, আমেরিকাকে হুঁশিয়ারি দিল তুরস্ক। অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করল ইউরোপীয় ইউনিয়ন। এবং সবশেষ থাকছে গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের আসাম রাজ্যে সরকার পরিচালিত সব মাদ্রাসা এবং টুল সংস্কৃত স্কুল বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার, সেই সঙ্গে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে মাদ্রাসা বোর্ড। আসামের বিজেপি সরকারের মুখপাত্র এবং সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে। রাজ্যের বিধানসভাকালীন শীতকালীন অধিবেশন বসছে 28 ডিসেম্বর থেকে। এই অধিবেশনে এ বিষয়ে একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা এবং সংস্কৃত স্কুল সম্পর্কিত বর্তমান আইন বাতিল করার বিষয় থাকবে এই বিলে। আসামের রাজধানী গৌহাটিতে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আরও জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ারের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদ্রাসা এবং সংস্কৃত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আসামের বর্তমান শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত অক্টোবরে জানিয়েছিলেন, রাজ্যে মোট 610টি সরকার পরিচালিত মাদ্রাসা রয়েছে, এছাড়া 100টি সংস্কৃত টুল রয়েছে। সরকারি সব প্রতিষ্ঠানের জন্য বছরে 260 কোটি রুপি ব্যয় করে। এসব মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার্থী হিসেবে নতুন করে ভর্তি করানো হবে। এছাড়া সংস্কৃত স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা এবং জাতীয়বাদ শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে রূপান্তরিত করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতি করেছে তুরস্ক। তাদের টিবি-2 ড্রোনের বিজয়গাথা এরই মধ্যে বিশ্বজুড়ে সমরবাদীদের আলোচনায় কেন্দ্রে। এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে তারা। মঙ্গলবার 15 ডিসেম্বর প্রথমবারের মতো এমন নৌযানের একটি মডেল প্রদর্শন করেছে দেশটি। আঙ্কারা ভিত্তিক মোটেক সান ডিফেন্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে আরএস শিপইয়ার্ড, এর নাম দেওয়া হয়েছে সিডা। আরএস শিপইয়ার্ডের সিও উটকু অ্যালেন্স জানিয়েছে, এ মাসের শেষের দিকে এটি পানিতে নামানো হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দুল এজেন্সিকে তিনি বলেন, আগামী মাসে এই নৌযান থেকে গাইডেড মিসাইলের ফায়ারিং টেস্ট করা হবে। মিসাইলগুলো তৈরি করবে তুরস্কের রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকেট সান। সিডা ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার অর্থাৎ 40 মাইল গতিতে ছুটতে পারবে। এর রেঞ্জ হবে ব্যাপক অর্থাৎ 400 কিলোমিটার। দিন এবং রাতে সমানভাবে কার্যকরী হবে এটি। আলেন্স জানান, প্রাথমিকভাবে এটি এজিয়ান এবং ভূমধ্য সাগরে মোতায়েনের জন্য ডিজাইন করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এটি দারুণ কার্যকরী হবে বলে জানান তিনি। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার জন্য তুরস্কের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তুরস্ক সরকার। মার্কিন নিষেধাজ্ঞাকে আঙ্কারা বিরাট ভুল বলেও অভিহিত করেছে। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং আমেরিকায় থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বহুবার আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে তুরস্ককে বলা হয়েছে রাশিয়া থেকে S-400 কেনা হলে তাতে আমেরিকার সামরিক প্রযুক্তি এবং সেনাদের নিরাপত্তা বিপদের মুখে পড়বে। পাশাপাশি S-400 কিনে রাশিয়ার প্রতিরক্ষা খাতকে তহবিল যোগান দেওয়া হলো। নিষেধাজ্ঞারোপের পর আন্তর্জাতিক নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ফার্ট সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, ওয়াশিংটন সমস্যা সমাধান চেয়েছিল কিন্তু তুরস্ক তার সবই প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, ওয়াশিংটন হঠাৎ করে কিংবা হালকা কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশ্বের বিভিন্ন দেশের উপর আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বিষয়টি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক হয়েছে এবং সেখানে সদস্যরা আমেরিকার এই ধরনের নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, মার্কিন পদক্ষেপের কারণে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এয়ারবাস, পেজো এবং সিতেরোনোর মতো বড় বড় ব্যবসায়ী কোম্পানি ইরান সহ বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে থাকে, কিন্তু ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় সমস্ত কোম্পানিকে বলেছে, যদি তারা ইরান সহ আমেরিকার শত্রু দেশগুলোর সঙ্গে ব্যবসা করে তাহলে আমেরিকার সঙ্গে তারা ব্যবসা করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইনট্রেক্স বা ব্লকিং ইনস্টিটিউটের মতো ব্যবস্থা অকার্যকর হয়েছে বলে সংসদ সদস্যরা ডিবেটে মত প্রকাশ করেছেন। অনেক বিশ্লেষক মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি আমেরিকার মাধ্যমে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে এবং যার খেসারত ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। অথচ ইউরোপীয় ইউনিয়ন যদি মার্কিন নীতির বাইরে বেরিয়ে স্বাধীনভাবে পথ চলা শুরু করে, তাহলে 27 জাতির এ জোটের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাশিয়া, ইরান এবং কিউবার মতো দেশের তাদের জন্য রয়েছে বিশাল বাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গেব্রেসাসুস গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন। নোবেল পুরস্কারের জন্য মনোনীত এক মার্কিন অর্থনীতিবিদ এনিয়ন টেড্রোস আদানমের বিরুদ্ধে মামলার আহ্বান জানিয়েছেন। হেগে আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতে দায়ের করা অভিযোগে ডেভিড স্টেইনম্যান বলেছেন, ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনী ইথিওপিয়ানদের উপর নির্বিচারে হত্যা, বন্দি এবং যে অত্যাচার চালিয়েছে তার নির্দেশনার ছিলেন টেড্রোস আদানম। ডেভিড স্টেইনম্যান অভিযোগ 2013 থেকে 2015 সাল পর্যন্ত ইথিওপিয়ার নিরাপত্তা পরিষেবার পরিচালনার দায়িত্বে যে তিনজন ছিলেন তার মধ্যে টেড্রোস আদানম একজন। টেড্রোস 2005 থেকে 2012 সাল পর্যন্ত দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এবং 2016 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ সময় টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির দেশটির ক্ষমতাসীন জোটের সদস্য ছিল। স্টেইনম্যান আরও অভিযোগ করেছেন, টেড্রোস আদানম সে সময় বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন এবং গণহারে তাদের বন্দী করার কাজে জড়িত ছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।